নমস্কার বন্ধুরা রিতাজ ডায়েরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা সিমের রেসিপি এখানে দেখো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর এখন আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এবার আমি ধুয়ে রাখা গোটা শিম দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে আমি শিমগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব সিমগুলো দেখো আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি সিমগুলো ভাজা ভাজা করতে হবে যাতে শিমের কাঁচা গন্ধটা না থাকে সিমগুলো দেখো ভাজা ভাজা হচ্ছে দেখতেই পাচ্ছ ভালো করে আমি ওপর নিচ করে নাড়িয়ে দিচ্ছি একটুখানি ঢেকে দিচ্ছি যাতে সিমটা সেদ্ধ হয়ে যায় ঢাকনিটা খুলে নিলাম নিয়ে এবার সিমটাকে আবার একটু এপিটোপিট করে দেবো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি জিরে গুঁড়ো একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়ি চাড়িয়ে দিচ্ছি শিমটাকে আর একটুখানি আমি ঢেকে দিচ্ছি যাতে জিরের কাঁচা গন্ধটা না থাকে এই এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয় শীতকালে এই রেসিপিটা খুবই ভালো লাগে আমার অনুরোধ যে তোমরা এই রেসিপিটা করে দেখো সিমের রেসিপিটা সর্ষে শিম সর্ষে পোস্ত দিয়ে শিম চচ্চড়ি সর্ষে পোস্ত দিয়ে শিম চচ্চড়ি কিন্তু গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে খেতে দেখো খুব ভালো করে কিন্তু জিরেটা দিয়ে আমার কষানো হয়ে গেছে সিমটাকে আমি একটুখানি ঢেকে ঢেকে করছি যাতে শিমটা সেদ্ধ হয়ে যায় ভেতর থেকে যেন কাঁচা না থাকে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করা আছে এবার আমি এটা খুলে দিচ্ছি দিয়ে আমি সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম সেটাই আমি এবার দিয়ে দেব পোস্তটা আমি একটু বেশি দিয়েছি আর সর্ষেটা কিন্তু আমি একটু কম দিয়েছি এবার এটা আমি আস্তে করে ঠেলে দেব সিমটা আমি পুরোটাই দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটাটা সিমের মধ্যে দিয়ে দিলাম দেখতে পাচ্ছ এবার ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটুখানি লবণ দিয়ে দিচ্ছি চিনি একটুখানি চিনি দিলে টেস্টটা কিন্তু ভালো আসে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এবার আমি খুব ভালো করে জলের সাথে সর্ষ পোস্ত সর্ষে পোস্তটা ভালো করে মিশিয়ে দিলাম যাতে সিমের মধ্যে সর্ষে পোস্তটা একদম অ্যাবজর্ব করে যায় এবার একটুখানি আমি ঢেকে দিচ্ছি ঠিক তিন মিনিট পরে আমি ঢাকনিটা খুললাম এটা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি শীতকালে ধনেপাতা দিলে এই সব রান্না কিন্তু অত্যন্ত টেস্টি হয় এটা কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা প্লিজ একটু করে দেখো বন্ধুরা আমাকে কমেন্ট করে তোমাদের কেমন লাগলো আর ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে প্লিজ ভুলো না দেখো এটা একদম রেডি হয়ে গেছে আমি এর মধ্যে এবার দিয়ে দেব কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষে তেল দিলে এই রান্নাটা আরও ভালো লাগে এটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা হয়ে গেছে এটা এমন একটা রেসিপি যে এইটা দিয়ে শুধু ভাত খাওয়া যাবে কিচ্ছু সাথে লাগবে না গরম গরম ভাত দিয়ে তোমরা অবশ্যই চট জলদি এই সর্ষে পোস্ত সিমের রেসিপিটা করে নিতে পারো যারা নতুন বন্ধু আসছো তারা প্লিজ এরম নতুন নতুন রেসিপি দেখার জন্য একটা সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটনটা অন করে দিও তাহলে আমার সমস্ত নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা আমার পুরনো বন্ধু তাদেরকে অনেক অনেক থ্যাংকস অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য